এই জি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে পাখি, পাখিটা কিন্তু একদম রাগ করতেছে আর আমাদের সাথে কথা বলতেছে। তুমি ভালো আছো? ও বলছে আমাদের আঞ্চলিকে কথা বলতেছে, ভাবি ডাকতেছে বড় পা। সেদিকে আমরা সবাই বেড়াতে আসছি একটা পাশের বাড়িতে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটছে জানাবেন। তুমি ভাত খাইছ? বেনানা খাবে? ভাবি ডাকতেছে, ভাবি ভাবি বলতে বড়াফা বলছে। দেখছ বড়াফা? ও ভাবি তুমি কথা বলো না। কিছু বলছো? কিছু শুনি না, আবার বলো। জি ভাবি, আমরা ভাবি না, আমরা মেহমান, আমরা তোমাদের বাসা মেহমান, বুঝছ? রাগ খাচ্ছে, রাগ উঠতেছে, বুঝছ? ডিস্টার্ব করিও না, রাগ উঠতেছে ওদের। এটা পড়ো দেখো। এখন নাস্তা দেবে না তো? তো আমি ছাদে উঠতে, এই যে এখন ছাদে উঠা হচ্ছে। এখানে বড়াপু আর আমার শাশুড়ি আম্মু ওনারা আছে। তো এদিকে লাউ শাকের যে লাউ বাগান, যেখানে নিচ থেকে অনেকের বাড়ি আছে, সবাই ছাদে উঠে দেখতেছি। এখানে কিন্তু চারপাশে ধান ক্ষেত বাড়ির। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুরাতন বাড়ি, ওখান থেকে ওরা ওখানে চলে গেছিল। তো আপনাদের আজকে একটা নিউ জিনিস দেখাই যেটা আমাদের গ্রামে নেই। ওই যে দেখেন আখ, এই যে নিচে এখানে কিন্তু আখ ক্ষেত করা হয়েছে চারপাশে। আম বাগান, এখানে আমও ধরছে। তা আমি নিচ থেকে দেখাচ্ছি সব কিছু, নিচে নেমে হয়তো আবার দেখাতে পারি। আর এখানে ধান ক্ষেত। আজকের দৃশ্যটা কিন্তু অনেকটাই সুন্দর হতে পারে, তো আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে। এই যে বাড়িটা ভেঙে গেছে, নিউ বাড়ি করতেছে। তো সবাই নেমে যাচ্ছে, যাচ্ছি আমিও নেমে। এটা কি আমি তো চিনতেছি না, হয়তো কোনো কাজ করতেছে। এদিকে গেট করা হয়েছে, তুমি তো ওদিকে। সবাই নেমে যাচ্ছি, বাড়িটা অনেকটাই সুন্দর মাশাল্লাহ। এমন একটা বাড়ি করতে পারলে কপালটা একদম খুলে যাবে। তো সবাই নিচে নেমে গেছে। ও আল্লাহ, আরে উনি কি নমস্কার দিয়ে গেল না? ঠিক আছো? না না,
বোমা যাই গই গের চলো চলো আমরা কোথায় গেছি আমরা বেড়াতে গেছি ওখান থেকে আসতেছি তাই না রাস্তা হয়ে গেছে এখন চুর 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 বাত চুরি করছে কি চুরি করছ মেয়ের একটা মার একটা শ্যামে